আর এই মালগুলোকে একটু হাসপাতালে পাঠিয়ে দেবেন। এ আপনি তো যদি ফাইট করেন হিন্দি সিনেমার হিরোর মতো, শুধু ডায়লগটা কেন বলেন না? না আসলে আমার মুখ চললে হাত চলে না, আর হাত চললে মুখ চলে না। এনি প্রবলেম? না। আসি। হ্যাঁ হ্যাঁ জিকো বল, আসছিস তো? আরে দূর তুই না। দেখ সাবির ওখানে উঠবো, এক মাস থাকবো, চলে আয়, মজা হবে। হ্যাঁ মাসখানেক তো বটেই, অ্যাডমিশন শেষ না হওয়ার আগে আমি ফিরবো না। আর শোন, আমার ফোনটা অফ থাকবে, দরকার হলে সাবির ফোনে করিস। হ্যাঁ অফ রাখবো। হ্যাঁ চল টাটা। আসুন চলো চলো দুজন আয় শিলিগুড়ি। এই নিন শিলিগুড়ি, আসুন চলো দুজন আয়, চলো। আরে চলো, আরে ওরা আমাকে ধরে দাও। লালি শোনা, আসো না, আসছি তো। মদ নাই, লাগেজ তো তোল রে, তোল 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 তোল। তাড়াতাড়ি চলে আসুন, উঠা পড়ুন গাড়িতে। চলো দুজন আয়, এখনই ছাড়ব, আসুন। একটা শিলিগুড়ি 400 টাকা। কোন এই বাসটা? হ্যাঁ শেষ পর্যন্ত টিকবে তো? আসুন আসুন শিলিগুড়ি, আসুন চলো দুজন আয়, এখনই ছাড়ব, আসুন আসুন তাড়াতাড়ি আসুন। এই সিটটা আমার, আপনি উঠুন। এটা 17 নয়, 17 এই এই সামনেরটা। তুমি ওখানে বসো না বাবু, তোমার কি অসুবিধে? তুমি এখানেই থাকো মামনি, তোমার কোথাও যেতে হবে না। আমার সিট আমি বসবো। ওকে। কি আশ্চর্য, কি দিনকাল পড়েছে। শিবালজি বলে কোনো কথাই নেই, ম্যানার্স নেই, এটিকেট নেই, মেয়েদের সম্মান নেই, নারীর ইজ্জত নেই, আর সামান্য ভদ্রতাবোধ পর্যন্ত নেই। একদম চুপ। ও মা, তুমি এত অবচ্ছপ করছো কেন? তোমায় আমি কি বলেছি? কি ছোট লোকের মতো ব্যবহার! আমি তোমার বাপের বয়সী। এই বাপের বয়সী তা এই বয়সে চুক চুকানি তো কমলো না। ছ্যা 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 ছ্যা, কি বলছো? কি একটা মেয়ের বয়সী একজনকে নিয়ে যাচ্ছে তাই? ছি এ মশাই, এ মশাই শুনুন শুনুন, তাহলে না আমি আপনার ছেলে বয়সী, কাকু বসে যান, চেপে যান, বসে যান, চেপে যান, বসে যান। আমি চাপবো কেন? আমি কেন চাপবো? আচ্ছা ঝামেলা হলো, তুমি চাপো। স্যার কাইসা, দয়া কইরা থামে, অনেক সাতামিজি করছে। আরে হ্যাঁ দেখুন না, পুরা রাস্তাটা কইরা আছে, যত খুশি আপনি তখন কাইসা করেন। এখনই যাত্রা শুরুর সময় দয়া কইরা সুযাত্রা রে কুযাত্রা কইরেন না। ওই প্লিজ, প্রত্যেক এক বাংলাদেশে জুটেছে,
তো সব উদ্বাস্তু কথা কি কি কইলেন আমারে আপনি উদ্বাস্তু কইলেন কিন্তু উনি বলেছেন আশবটি যা বাইর করে দাও ব্যাটার মুন্ডু একবারে কাইটতে ভালাম জানো প্লিজ এটা শুনছেন শুনছেন আপনারা চুপ করুন তো আমার লালি সোনা ভীষণ মাথা ব্যথা করছে কি করো তখন থেকে ঝগড়া করে চলেছে অদ্ভুত ব্যাপার বসেন বুঝলেন এই যে দাদা আপনি বসুন তো বসুন কি আর করে জানেন আপনারা বসুন বসুন এই যে যেটু কি ভড়বড় করছেন পুরো বয়সে হ্যাঁ বসুন আপনি এই যে ভাই এই যে এই মোটা দা বসুন আপনি একদম ঝামেলা করবেন না যত রাজ্যের কাজ মসুর করে দিয়েছেন আমি কোন দিকটা সামলাবো তা ঠিক নাই সরি আমার জন্য আসলে আমি ওই সিটটাকে 17 হাসছো কেন আরে না কিছু না আমার মাঝে মাঝে এরকম হাসি পায় সে আবার কি বাড়ি থেকে পালিয়েছো বিয়ের পিড়ি থেকে কি করে বুঝলে আমি ফেস রিড করতে পারি আর কি রিড করতে পারছো তোমার মা বাবা তোমার জোর করে বিয়ে দিচ্ছিল তাই পালিয়েছো মা বাবা নয় জেঠু মনে ওই একই হলো তুমি একটা ছেলেকে ভালোবাসো সে শিলিগুড়িতে থাকে কিছু জানি না ফেস রিডিং আরে না না সত্যি বলছি ফেস রিড আরে বলছি তো আমি বিয়ে মানে বাড়ি থেকে পালাইনি তাহলে মুখে চন্দনের কলকাগুলো এমনি এমনি এঁকেছো দাঁড়ো থ্যাংক ইউ বর পছন্দ নয় নাকি অন্য কোথাও হাম দিল দিয়ে চুকে সনম কি হ্যাঁ ওই ইশক দিল মে বজি ঘন্টিয়া টং টং ওসব কিছু না এক মিনিট তুমিও তো ভাগল বা কিস মনে হচ্ছে বাড়ি থেকে কাটছো কি করে বুঝলে কেন ফেস রিডিং বলো না ঝাড়লাম একটা লেগে গেল সিম্পল তাই বলো উঠবেন না বলছে সকাল ছটা পৌঁছবে হয়তো বিকেল ছটা উঠে আসুন এলিয়া বেলায় উঠে আসুন দাদা উঠে আসুন এলিয়া বেলায় দশটা সিট সোজা শিলিগুড়ি সোজা শিলিগুড়ি শালা তামিল ছবির বাজে কপি শালা সোজা শিলিগুড়ি দেখাইছে কি আমি আমি তামিল ছবি তুই তাহলে চিট ফান্ডের সিনেমা কোনদিন রিলিজ হলো না আরে আসুন 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 দাদা আসুন 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 দিদি আসুন 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 দাদা আসুন 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 দাদা এই একটা সিট একটা সিট হাউসফুল শালা এই চলো 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 হ্যাঁ নো হিসি নো ব্রেক নো দাঁড়িয়ে থাকা বিজনেস চলো কাকা বদমরা কিন্তু লাইসেন্স ক্যান্সেল করবে তুই বলছিস হ্যাঁ তোর কিসটা কি বলতো আমি গান গাই
সে তো অঞ্জনদত্ত গাওয়ার পর থেকে বাংলায় সবাই গান গায়। তো এ অঞ্জনদত্ত মানে বুঝিস না? বোঝার কি আছে? এই তো রাম বাম বাম, এই তো। অত সোজা নয় কাকা, বাংলার বব ডিলান, বাংলা বলে তাই। ঠিক গেল, হ্যাঁ আমার আইডলকে নিয়ে যাতা বলবি না। আচ্ছা বলছিলাম যে মানে তোর একটাই আইডল নাকি আরো? না একটা হবে কেন, মনিদা, সুমনদা, রূপম, অঞ্জন দত্ত। বুঝেছি বুঝেছি, তোর অসুর লগ্নে জন্ম। তা গান গাস ভালো কথা, বাড়ি থেকে পালাচ্ছিস কেন? গান গাইতে চাই বলে। পরীক্ষায় সাপলি? মোটেই না, মেডিকেল জয়েন্টে র্যাঙ্ক 17। হ্যাঁ কেস কিচেন কাকা, ফাকিংলি ইন্টারেস্টিং। সরি সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ। চাকি তাহলে আর পালাচ্ছিস কেন? উফ, কি ভূত চেপেছে মাথায়। সে নাকি রক স্টার হবে, রক স্টার, ডাক্তার হবে না। বাপের জন্মে না, না বাপের জন্ম ছেড়ে দাও। তোমার চোদ্দ খুশিতে কেউ কোনোদিন শুনেছে ছেলে ডাক্তার হবে না, রক স্টার হবে? বাজে বকো না, এই যে চা। উফ, কাপ চা দিয়ে করে মাথা কিনে নিল আর কি। এই রক স্টার কথাটার মানে কি তাই তো চাই জানি। রকে বসে গান গাইবি, চেনা জিন্স, চুল আঁচড়াবে না, আর গভীর রাত্রে যারা চোখে সানগ্লাস পরে চিৎকার করে গান গায় তাদের বলে রক স্টার। ও মা গো, এসব শিখলো কোথায় গো? হ্যাঁ কোথায় ডাক্তারিতে চান্স পেয়ে গেছে তা না? এই শুনছো, এই যে 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 এই তুমি একটু ঠান্ডা মাথায় বোঝাও না ভালো করে। ঠান্ডা মাথায়? হ্যাঁ বোঝাবো। হ্যাঁ ঠান্ডা মাথায়, মাথায় পেন্টাগন অ্যাটম বোম মারছে, ঠান্ডা মাথায় বোঝাবে। গিটার কিনে দাও না, গিটার কিনে দাও না, এখন বোঝো। ছেলে গভীর রাত্রে ঘরে বসে চিল চিৎকার করবে। হ্যাঁ সে কি গো, মাঝরাতে চিৎকার করবে? হ্যাঁ শুধু চিৎকারই করবে, আর কিছু করবে না। কেন? ওই যে তুমি ক্যারাটে শেখাতে নিয়ে গেলে তার বেলা? সে তো সেলফ ডিফেন্স। ডিফেন্স? 13টার মাথা ভেঙেছে, 5টার হাড় ভেঙেছে, ডিফেন্স? সে তো ঘরের বাইরে, আর এ তো ঘরে বসে চিৎকার করবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চিৎকার করে করুক। তাই বলে ডাক্তার হবে না? যাকে গগনকে ডেকে পাঠিয়েছি তো, গগন এসে ঠিক বুঝিয়ে দেবে। গগন বোঝাবে? ওই লটারি টিকিট কেটে নম্বর মিলিয়ে যদি সময় পায় তখন আসবে। বিবিধ বাড়িতে ধরছে নাকি যদি? তা গগন বললিবে শুনবে কেন? ও মা, একমাত্র মামা, তার কথা শুনবে না? তা আমিও কি একমাত্র বাবা নই? আমার কথাও তো শুনছে না। এই রোকে 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 দাও দাও দাও, তোমার ভাই গগন গুপ্ত লটারি বাজ। তারপর বাবা মুখগুলো তো সব একেবারে মণিপুর লটারি, কাঁদছো না হাসছো কিছুই তো বোঝা যাচ্ছে না। তা হঠাৎ জরুরি তলব, নিশ্চয়ই বাবান ছেলে হয়েছে বটে একটা। ও সে ফেল লটারি, 3 লক্ষ পাউন্ড, এগিয়ে যাও ভাই। ভাই তুই চা খাবি তো? না দাঁড়া তো চা পাঠিয়ে, গুরুদেবের বারণ আছে, এখন আমার ফ্রুট জুস খাওয়ার সময়। আচ্ছা জুস পাঠাচ্ছি, তারপর বলছি। হ্যাঁ বলছি মানে চাই বাবু, খুব গম্ভীর ব্যাপার মনে হচ্ছে। হ্যাঁ রথযাত্রা বাম্পার, ঘোড়া আড়াই ঘর। বাবান ডাক্তারি পড়বে না। হ্যাঁ তামিলনাড়ু লটারি কেন পড়বে না? কেন রকস্টার হবে, রকস্টার। কি বলছিস, উনি পাস, সে তো কথা বোঝা যায় না, মানে সুর লাগে না, মানে একেবারে চণ্ডীগড় লটারি। প্রবলেমটা কোথায়? ডাক্তারি না পড়ে রকস্টার হবে,
তাতেও তুমি কোনো প্রবলেম দেখছো না? প্রবলেম কোথায়? এ কাকে নিয়ে এলে? শুরু হয়ে গেল। সারাটা জীবন বাপের সম্পত্তি বিক্রি করে লটারি টিকিট কেটে গেল সারাটা জীবন। তাকে ডাকা হয়েছে নাকি কাউন্সেলিং করার জন্য? শালা গুপ্ত লটারি। যায় বাবু, বাবা 10টা দুকাটা করে জমি রেখে গিয়েছিল, 5টা দিদির, 5টা আমার, এই আড়াই ঘর। বিয়ে করিনি, চাকরিও আমি করব না। যদি 80 বছর অবধি বাঁচি তাহলেও আমার এই টাকায় চলে যাবে। ও হ্যাঁ, আরেকটা কথা বলছি জামাই বাবু, বলছি একটা কালী পুজো বঙ্গলক্ষ্মী যদি লেগে যায় না, একেবারে 2.5 কোটি টাকা কেটে কুটে 1.5 কোটি হাতে, তারপর ভাগ্নেটাকে বগল দাবাই নিয়ে একেবারে গ্লোব ট্রটার হয়ে যাবো। না, লুঙ্গিটা পরে আসি, বুঝেছেন? হ্যাঁ যাও, তুমি লুঙ্গি পরে লুঙ্গি ডান্স করো কে যাও। এ কাকে নিয়ে এসছো? এ নাকি বোঝাবে? আমি বোঝাবো, ও আমার সেফিল্ড লটারি। বাবা মা বাবু কনে হয়ে গেলা, আজ বৃহস্পতিবার আছে, লক্ষ্মী বার আছে, তো আজ খাসিটা নয় মিলবি। আরে জানুসি জানুসি, আর মোর ব্যাগটা কৌটি গেলা? ও ব্যাগটা ওটি রাখি দিলা? বাবা আমার ব্যাগ হচ্ছে আমার প্রাণ। এই সুন্দর ব্যবস্থাটি করন্তি। এই যে ভাগ্নে, সেফিল্ড লটারি, এসো এসো। কখন এলে? বসো। ওরে তোর পাশের খবর পেয়ে একবারে ছুটতে ছুটতে চলে এলাম। এই দেখো আসল জিনিসই দেখানো হয়নি। ভীমনাগ একেবারে সোজা দোকান থেকে তোর জন্য এনে খা। কেমন লাগছে? যাবে চলবে নাকি? তুমি খাও। তবে একটা কথা এনে, ডাক্তারি পড়াটা এমন কিছু কাজের কথা নয়। এটা কি হলো কংস মামা? এটা অনেকটা শেক্সপিয়ারের জুলিয়াস সিজারের মতো। তুমি তো আবার এগুলো পড়নি, সারা জীবন রং বেঁচে গেলে আর ওই রেডিও তাপ্পি মেরে গেলে। তাও ভালো, বাবের সম্পত্তি বেঁচে চালাইনি। শুনু না, একটু নেগেটিভ দিয়ে শুরু করে দিলাম। আমি যদি হ্যাঁ বলতাম তাহলে ও না বলতে পারত। আমি এখন না বলেছি, ও হ্যাঁ বললেও বলতে পারে। বলছো? একদম, একেবারে মডার্ন টেকনিক, বুঝছো? একেবারে আধুনিক কাউন্সিলিং। হ্যাঁ রে গগন, নতুন কিছু কিনলি? কি রে ভাই, পুজো আসছে তো, কিছু কিনলি? কালী পুজো, বঙ্গলক্ষ্মী, বাম্পার, একবার যদি লেগে যায় না দিদি তোকে নিয়ে কামরু কামাক্কা দর্শন করি আনবো। এই তুমি কোনোদিন, তোমার কথা ছাড়ো, এই তুমি কোনোদিন কাউকে দেখেছো যে বঙ্গলক্ষ্মী বাম্পার লটারি পেয়েছে? ওই তুমি কখনো চার্লস ডারউইনকে দেখেছো? না। তাতে কি মানুষ থেকে মানুষ হতে বেশি সময় লেগেছে? এই তুই কখনো রবীন্দ্রনাথকে দেখেছিস? দেখিসনি তো? তাতে কি ওনার নোবেল পেতে কোনো অসুবিধা হয়েছে? হয়নি তো? যত রাজ্যের বাজে কথা, সর সর সর। বাবান বাবান বাবান, টিকিটটা একবার লেগে যাক, তারপর দেখছি। আরে আগে লাগুন তো। এই যে উৎকলবাসী, বলি মুরগিটা ফ্রাই করিবি, বেগুনেরও ভর্তা করিবি, ছখানা রুটি করিবি, আর পেঁয়াজ ওর শসা কুচি কুচি করিবি, সবই একেবারে। পবন কোথায় গেলি রে? আমার শেফিল্ড লটারি। পবন নন, এই দেখো আমি কথা বলবো। বলো। কাল থেকে কাউন্সেলিং শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ কাউন্সেলিং কাউন্সেলিং, কর্তব্য কর্তব্য, আজ অবধি যা করা তুমি করে নাও। বলছি ওই ডাক্তারিটা তুই পড়তে চাইছিস না? না না, ভালো, ডাক্তারি পড়াটা ছেড়ে দিয়ে গান গাওয়ার আইডিয়াটা খারাপ নয়। কিন্তু কি জানিস তো মাম্মা বাবু, সিমু বরফ, ঠান্ডা জল, বাদামও, চিকেনও সব বারান্দাতে দিয়ে দিলাম। ওরে বাবা, আমার সিকিম লটারি একেবারে ছোট হলা কুটু কুটু। যাই, আমার আবার সন্ধ্যার দিকে সময় হয়ে গেল, ছেড়ে ফেলি। চাকতা কাল হবে, কালকে সব কথা হবে। কি হবে? ওই যে বললাম কাউন্সেলিং, কালকে হবে কালিনা।
লাইফ হেল করে দেবে এরকম মা বাপ মামা থাকলে তো পৃথিবীতে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া কিছুই থাকবে না গান নেই কবিতা নেই কলম নেই গিটার নেই কিছুই থাকবে না সুজিত শোন না আমি বলছি বলছি আজ রাতে ভাবছিলাম বাসে উঠবো কাল সকাল সকাল শিলিগুড়ি পৌঁছবো আর তোদের ওই চা বাগানে মাসখানেক থাকবো কোনো অসুবিধা নেই তো একটু ম্যানেজ কর না প্লিজ হয়ে যাবে তো জানতাম থ্যাংকস রে আর ওই বাস স্টপ থেকে কি পাবো সকালবেলা ও তো নিজেই থাকবি আর ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট খুব ভালো রে থ্যাংক ইউ ভাবছিলাম তাহলে রাস্তায় জিকোকেও তুলে নেবো কি বলিস হ্যাঁ থ্যাংক ইউ চল সকালে দেখা হচ্ছে বাই ঘন্টা দুয়েকের মধ্যে যদি কেউ জানতে পারে উল্টো করে টাঙিয়ে কেলাবো বারান্দায় কেউ আছে বাবা মামা বাবুও আছে আর মা 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 ধারাবাহিক যাও ঠাকুর দর্শন না মনে বিকল শান্তিপুরের অতীন বাগচি বুঝেছো জামাই বাবু এক কোটি টাকা বঙ্গলক্ষ্মীতে পেলো এক কোটি টাকা তোমার খালি লটারি 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 আরে বাবা খেটে খেতে পারো না আরে ধুর এটাও তো একটা খাটনি টিকিট কেটে ইনভেস্ট করতে করতে একটা সময় গিয়ে খপ করে পাওয়া বাবার জমি বেচছো আর লটারি টিকিট কাটছো ডাক্তার হলে কি গান গাওয়া যায় না না যায় না ডক্টর বব ডিলন ডক্টর কবি সুমন ডক্টর হ্যারি বেলাফন্টে হয় নাকি আরে ওরা কেউ না মেডিকেল জয়েন্টে 17th হয়নি হ্যাঁ দেয়নি তাই হয়নি দিলেই হতো ও টেক ইট অ্যাজ আ চ্যালেঞ্জ তুই দুটোই করে দেখা প্লিজ নো গ্যান দান বাবা আমাকে বিয়ে হবে না নিজের হবু বউকে সামনে রাখতে পারো না আর এই ক্রাইসিস পিরিয়ডে চার চারটে আইসক্রিম পেয়ে দিয়ে দিলে বলুন এই ফোনটা দে ছবিটাকে দেখি আর ভাবি হ্যালো এনি নিউজ নিউজ তো বিস্তর আছে আপনার কোনটা চাই আমি সূর্য শেখর সাহা বলছি ইয়ে স্যার ইয়ে আপনার ভাইজি শিলিগুড়ি পালাচ্ছে ধরছো না কেন মানে পালাচ্ছে নিউজটা পেয়েছি কিন্তু কি করে পালাচ্ছে কার সাথে পালাচ্ছে কখন পালাচ্ছে কেমন করে পালাচ্ছে কেন পালাচ্ছে সেটা তো আর ইউ শিওর শিলিগুড়ি যাচ্ছে হ্যাঁ 99% শিওর স্যার আমি বলি কি চিন্তা করবেন না পুলিশের হাত অনেক লম্বা ও কবাট করে ঠিক ধরে ফেলবো খালি হাত লম্বা হলে তো কথা ছিল না আরো অনেক কিছুই লম্বা কি না এইভাবে লজ্জা দেবেন না স্যার ওনার সঙ্গে আমার সম্পর্কটা জানা আছে তো আগে বিলক্ষণ এই তো গত জগদ্ধাত্রী পুজোতে বাবা মা মা গো বলুন প্রত্যেকটা ব্লকের প্রত্যেকটা জেলায় খবর দিন 24 ঘন্টার মধ্যে আমার দিল্লি চাই মানে মিমি চাই শিলিগুড়ি ওরে এই হ্যাঁ গাড়ি বার কর রেডি স্যার শিলিগুড়ি যাব মিমি শিলিগুড়ি পালিয়েছে আমিও যাব হ্যাঁ যাবে কই কি বাবা হবু বউ পালিয়েছে তুমি আইসক্রিমটা রাখো মানে তুমিও চলো হ্যাঁ হ্যাঁ চলুন ওই ওই শুক্র যখন বকরি আর শনি যখন তেরচা তখন ওমে শিলিগুড়িতেই গেছে
তাই তাহলে সেটা এত খুন বলনি কেন বাবা আসলে চুপ চলো বাবা যাই কি যে হচ্ছে বাবা রাতের বেলা শিলিগুড়ি এখানে খাওয়া দাওয়া পাবো আইসক্রিমগুলো নিয়ে হতো না সোজা শিলিগুড়ি তারপর কি হলো জানো একবার একটা জমির পিছনে জমিরও পিছন ছেকি জমি বলে কি তার পিছন থাকতে নেই এই তুমি আর কেউ না কেন আমার কি ঝাপসা দেখাচ্ছে এই যে তোমাদের দুজনকেই ঝাপসা দেখাচ্ছে এবার খাবে চলো সন্ধ্যে হলো একেবারে বৃন্দা বৃন্দা বসে বসে মা কোন হয়ে গেল খাবার লাগাও লাগাও খাবার লাগাও আস্তে জরুরি ফোন এসে গেল বটু বটু আমার লড়ি চিড়ি দেয় হ্যাঁ বটু বলো হ্যাঁ ভাই কি ভাই আবার তুমি কি 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 বলে মুছে যাবে আমরা কি বসে বসে অ্যাকশন রিপ্লে দেখবো কালী পূজো বাপ্পা শুধু প্রত্যেক বছরই ফার্স্ট প্রাইজ পেয়েছি আমি সিমু 35 মিনিটস পরে বলিতে পারবি তোর পিঠে চামড়া তুলি দিবে ব্যাগটা গেল কই সিমু বলিবি তো উপদাদা বাবু মারিবে না বলিবি তো সকলে মিলে মারিবে মুখ কোন করিস সে উপদাদা বাবু সঙ্গে করে নিয়ে চলে গেল চলে গেল মানে কোথায় চলে গেল ব্যাগটা সঙ্গে করি গিটারটা সঙ্গে করে নিয়ে চলে গেল উপচো কাণ্ড গেলটা কোথায় এই যেন ইনস্টলমেন্টে রহস্য রোমাঞ্চ সিরিজ বলছে করে একবারে বল না সে শিলিগুড়ি চলে গেল শিলিগুড়ি চলে গেল সীমা আপনিও তো ওখানে বোঝো ঠেলা আমার ব্যাগ 2.5 কোটি টাকা এই ট্যাক্সি বলো না না ট্যাক্সি দরকার নেই গাড়ি আছে গগন তুমি চালাতে পারো তো না ওই গুরুদেবের বারণ খাওয়া ছাড়া তো দেখছি তোমার সবই বারণ আমি না বাইক বার কর বাইকটা চালাতে পারো তো ওটা পেরে যাব ঠিক আছে কিন্তু হেলমেট তো দুটো তাহলে কি হবে আচ্ছা ঠিক আছে বিন্দা তুই ওটা হাঁড়ি মাথায় দিয়ে নিবি যা 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 দাঁড়াও আমি পুলিশকে ফোনটা করে নি পালাবো বিদেশে আসে হবে নিত্য সঙ্গিনী Yes, Khaj Mukherjee here. Hey, Gagan Gupta বলছি। Yes, sir. বলছি চেনা যাচ্ছে তো। মানে ওনার সঙ্গে আমার সম্পর্কটা বিলক্ষণ। রক্তদান শিবির তো। বলছি আমার ভাগ্নে পালিয়ে গিয়েছে। দেখুন পালিয়েছে আজকে সবাই পালাচ্ছে। কি? না মানে কিছু না। বলছি কোথায় পালিয়েছে এনি কিউ? শিলিগুড়ি। শিলিগুড়ি? কিছু বললেন? না ঠিক আছে শিলিগুড়ি আর শুনুন লোকাল থানায় ছবিটা জমা করে দিয়ে আমরা শিলিগুড়ি চলে যাচ্ছি 24 ঘন্টার মধ্যে যদি আমার লটারির টিকিট না পাই লটারি এই যে বলেন ভাগ্নি আই 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 24 ঘন্টার মধ্যে যদি আমার ভাগ্নেকে আমি না পাই তাহলে একেবারে উর্দি খুলিয়ে আলখাল্লা পরিয়ে বাবু ঘাটে বসিয়ে দেব কম্পালসারি ওয়েটিং একদম ফোন ডাকুন গগন হ্যাঁ তোমার সঙ্গে ওনার সম্পর্ক আছে তুমি বলনি তো বলিনি কেন বলিনি
ও তো তাতে ঠিক আছে ঠিক আছে ওনার সঙ্গেও ছিল এনার সঙ্গেও আছে এই দেরি হয়ে যাচ্ছে তো চলো চলো নামছে কেন খুলে ফেললো তো কি হলো কি দেখছি দেখছি টাটে প্রবলেম ঠেলতে হবে আবার স্টার্টের প্রবলেম কেন অনেক বয়স হয়েছে স্যার স্টার্টে প্রবলেম তো হবেই আরে জাপানি ইঞ্জিন আর তেলটা তো ইন্ডিয়ান ভাই কাজ করো কাজ করো হ্যাঁ রে বাবা রে এই বিন্দা মা মা বাবু বলছি ও যে ব্যাগটা নিয়ে গিয়েছিল তুই দেখতে পেয়েছিলি মু সচক্ষে দেখেছি মনে মা বাবার দেওয়া চক্ষুতে দেখেছি মু যদি ওখানে গিয়ে না পাই বিন্দা সে পাই মা বাবু মু সত্যি কথা বলছি মু সচক্ষে দেখেছি মু আরে আগে ছেলেটাকে পাই তারপর তো ব্যাগ আচ্ছা ঠিক আছে 2 কোটি টাকা ওম চিলি করি চলো আরে কি হলো কি আরে ইঞ্জিনটা গরম আছে কত কোন দিয়ে চালানো দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে হয়ে গেছে হয়ে গেছে দাঁড়ালে কেন দাদা গাড়ি খারাপ হয়ে গেছে না ভাই কোলেস্টেরল বেড়েছে তো তাই এক্সারসাইজ করছি এটা খুব ভালো এক্সারসাইজ করলে শরীর টরীর ভালো থাকে মনটা তো বিশেষত কোন গাড়ি চলো চলো তুমি চলো তুমি চলো হয়ে গেছে চলুন 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 তোর জন্য আমার মহান ইজ্জত সব উঠুন উঠুন তাড়াতাড়ি কর বস দিব্যি হয়েছে আসলে ছোটবেলায় নাটক করতাম তো বেশ একটা ভিলেন ভিলেন লুক হয়েছে খুব ভালো এই তো চাই ক্যামেরা নিয়ে ক্লিক গ্রেট ফটোস আমি তো ছবি তুলিনি আপনি তো স্টুডিওতে গিয়ে তুলে এলেন বসাকদা স্টুডিওতে আমি তো ওখানে কাজ করি আর ওই যে পিস্তলটা ওটা তো নকল স্টুডিওর জানি দেখেই বোঝা যাচ্ছে যাও আর তুমি যে ওখানে কাজ করো সেটাও দেখলেই বোঝা যাচ্ছে যাও নকল নকল জানি না আমাকে বন্দুক শেখাচ্ছে কামিন স্যার কামিন স্যার Oh, information from RAW department. Roy, photo ra pathalo. Acha. Dreaded criminal sir. Huh. 30 ta desher police ake khujche. Kori ho. RAW aro janacche. Hmm. Aaj shondhe criminal ta naki Kolkata theke Siliguri rona hocche. Ki aschujjo. Sobai khali Siliguri palacche keno bole to? Ke paliyeche sir? Amar baba. Kokhon sir? Tumi jokhon ghumochhile tokhon. Jao tumi echo. Thank you sir. Hmm. বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও আমারই ধান এইবার ঘুঘু তোমার বধিব পরা টেকো দেবনাথকে পাঠাও ই কার মতো যেন একটা দেখতে বলছি ওই ছেলে মেয়ে দুটির ছবি টেলিভিশনে পাঠানো হয়েছে স্যার আচ্ছা নর্থ বেঙ্গলের সব কটা থানায় পাঠানো হয়েছে ইয়েস স্যার গুড নাও এই ছবিটা নিয়ে যাও এই ছবিটা নিয়ে এটা হচ্ছে ডেডেড ক্রিমিনাল হ্যাঁ মানে 30টা দেশের পুলিশ ওকে খুঁজছে ইন্টারপোল খুঁজছে র খুঁজছে আইবি খুঁজছে আমিও খুঁজছি মানে এটা টেলিভিশনে দেওয়া যাবে না এটা টপ সিক্রেট ইনফরমেশন
প্রত্যেকটা পোস্টে ইমিডিয়েটলি পাঠান, প্রত্যেকটা থানার আউটপোস্ট। কিন্তু স্যার এটা তো আপনার। জানি, আমারও মনে হয়েছিল, খুব চেনা চেনা লাগছে তো। হ্যাঁ, আমারও খুব চেনা চেনা লেগেছে। ওইটাই হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনালদের কায়দা, দেখতে কিন্তু আপনার আমার মতো, ভয়ঙ্কর সমস্ত খুনি। কিন্তু স্যার এটা, না না কোনো কিন্তু না, কোনো কথা। কিন্তু স্যার একবার যদি আপনি, এইবার কিন্তু কম্পালসারি হচ্ছে না। না না স্যার, আধ ঘন্টার মধ্যে উইদিন হাফ অ্যান আওয়ার সব কটা থানার আউটপোস্টে এটা পাঠাবেন। অ্যান্ড ডু ইট নাও। ইয়েস স্যার। অ্যান্ড ইউ মে গো নাও। ওকে স্যার। আর অবাধ্য পুলিশ, পুলিশ। ম্যাডাম, স্যার, ম্যাডাম, ছোটা ভাইয়ের ছবি পেয়েছেন? পেয়েছি স্যার। ইয়ে ম্যাডাম, তিনি আর বাবার ছবি পেয়েছেন? পেয়েছি ম্যাডাম। 24 ঘন্টার মধ্যে হাজির করতে না পারলে কনস্টেবল করে কানিং এ বুকিং করে দেব। আপনার করে বাগদার মিস করতে হবে। ইয়েস ম্যাডাম। মনে থাকে জানো? মনে থাকবে ম্যাডাম। চলো ভাই, চলো রানাঘাট, রানাঘাট। এক ঘন্টা পর ছাড়বে, চলো দুজনে। যাদের খাওয়া দাওয়া করার ব্যাপার আছে তারা খেলেন। যান যান যান, নামুন 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 নামুন। ঠিক আছে, সব ঠিক আছে তো? আর কিছু লাগবে না তো? ঠিক আছে। কসুল লতি আছে? না ওটা নাই। কসুল লতি নাই? তাইলে একটা কাম করো, মুগ ডাল, ভাত, পাবদা মাছ আর ওই আলু আর বড়ির তরকারি লিয়ে আসো। কাটা পোনা চিকেন আছে, চলবো। কেন তাই? কেন এত মেনু কার্ড জলদি খেলাচ্ছ? সেটা আকাশে চাঁদ দেখা যাচ্ছে, ওটাকে নিয়ে আসবো নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। তাইলে একটা কাম করো, ভাত, কাটা পোনা আর ওই আলু ভাজি আছে? হ্যাঁ ওটা আছে। আছে? তো ওইটাই লিয়ে আসো। খাটা আছে কেন? যাও। ছ নম্বর টেবিলে মাছ ভাত তাড়াতাড়ি, আর এই টেবিলে রুটি মাংস। অর্ডার। হ্যাঁ অর্ডার। নাও ভালো করে ভাত ডাল ভাজি আর ওর জন্য মাছ। বাইরের খাবার এখানে একদম চলবে না। বাইরের খাবার খাচ্ছে থেকে ওই তো কৌটো। নাও আমার জন্য এক প্লেট মাংস আর দুটো কাঁচা লঙ্কা। দাদা টিভিটা চালিয়ে দেবেন। চালাচ্ছি। আচ্ছা এবার তোর কেসটা বলতো। আমার কোনো কেসই না, আমার জেঠুমণি আমাদের বাড়ির হেড, রেডিমেড গার্মেন্টসের 8টা দোকান। বাবারা 4 ভাই, জেঠুমণি সব থেকে বড়। জেঠুমণির কোনো ছেলে মেয়ে নেই। জেঠুমণি এই পুরো বিজনেসটাকে দাঁড় করিয়েছে। বাড়িতেও জেঠুমণির কথাই কিন্তু শেষ কথা। এই কদিন আগে সকালে জেঠুর এক জ্যোতিষ আছে, মানিক জ্যোতিষ। পেঁয়াজের দাম কি 10 টাকা কিলো হয়ে গেল নাকি? এত হেঁচকি তুলছো কেন? এই চমকাই তোলা। এই বাড়িতে অবিবাহিত জাতিকা আছে? আমার বাড়ির একমাত্র কন্যা, আমার ভাই চন্দ্রশেখরের একমাত্র কন্যা, আমাদের বংশের একমাত্র কন্যা। বিপদ, বড় বিপদ। রাহুল নজর, শনি বক্র, মঙ্গলের দশা, শুক্রটা কেমন তেরছা, বৃহস্পতি। সোম মঙ্গল বুধ বৃহস্পতি কিভাবে দৌড়চ্ছে এটা বলার জন্য তোমায় ডাকা হয়নি। কেসটা কি? কোথায়? কি কোথায়? কন্যা মে। এই যে মিমি, জেঠুমণি আসছে। দাদা দাদা, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। বলো দেখি কি হাত, ওই হাত। আর একটা হেঁচকি তুললে হেঁচকি তোলার জন্য তোমার মাথাটা ইয়ার থাকবে না। 4 দিনের মধ্যে এই কন্যার যদি বিবাহের ঠিক না হয়, এর মৃত্যু অনিবার্য। ব্যাস, জেঠুমণি আমার বিয়ে ঠিক করে ফেললো। ওনার বন্ধুর ছেলে একটা হুঁড়ো ব্যাঙ, তার সঙ্গে আমি জানলা দিয়ে পালালাম। বিয়ে ঠিক করে ফেললো ব্যাস, তুইও কিছু বললি না, বিয়ে দিন অব্দি ওয়েট করলি। আরে ধুর, কাঁদলাম, জেঠুমণিও কাঁদল। মানিক জ্যোতিষের সব কথা নাকি মিলে যায়, ছাই মেলে।
ফুল সেন্ড টু কেস না তুইও বললি হ্যাঁ বিয়ে দিয়ে দাও বলে বেনারসি গয়না পরে বসে পড়লি সালা ফুল নাটক তো না ওই যে ছোটকা ছোটকা বলো থাম আমি তো রয়েছি তুই একদম ঘাবড়াবি না দিনের দিন আমি একটা ঠিক ব্যবস্থা করে নেব বোকা কথা কার তো ম্যানেজ হলো না ওর টেনশন হচ্ছে বিয়ে লোকে একবারই করে তোর বর এসে গেছে কি রে এই মিমি তোর বর এসে গেছে এই তোমরা সব নিচে যাও এই বর এসে গেছে চল 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 এই আমার যাবে জুতো পরতে আছে চল শিগগিরই এই চাকরি এই মিমি তোর বরকে নিয়ে আসছি বোকা কথা কর আরে বাবা বিয়েটা করে নে দেখবি সব ঠিক হয়ে যাবে মির্জাফর ফুল বিট্রেয়াল নমস্কারম ইল্লে জগাই মাই নেম ইজ ইল্লে জগাই তো আমি সব জানি এভরিথিং এভরিথিং সুলভ শৌচালয় ড্রেস চেঞ্জিং গয়না 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 সব জানি অ্যান্ড এটা যে ফুল লাভ কেস দিস গার্ল বিয়ে করবে না বলে যে বেগেছে সব জানি মাই নেম ইজ ইল্লে জগাই দামিস তো চাইছেনটা কি এ বেগের মধ্যে যে গয়না গাটি আছে না ও আমাকে দিয়ে দিবে তো আমি এখান থেকে লিটি লিটি গো লেটারিং চো হয়ে যাব কথা দিচ্ছি বোকা ছেলে মানিক আমার 5-6 লাখ টাকার গয়না নিয়ে কি হবে আমার ব্যাগে 15 লক্ষ টাকা আছে ক্যাশ হতে হবে ১৫ মিন্স 15 ইয়েস ওয়া ওকে রাজি রাজি শুধু একটা কাজ করতে হবে ওয়াটা পাখি পাকা পেপে খায় এটা বলতে হবে বলো পাখি পাকা পেপে খায় ও সো ইজি নো নট সো ইজি একবারও না থেমে লঙ্কা খেতে খেতে 100 বার বলতে পারলে 15 লক্ষ টাকা তোমার বলো রাজি আর না হলে সবাইকে বলে দাও আমাদের আর কি হবে বিয়ে তো ভেঙেই গেছে আর তাছাড়া ফুল লাভ কেস কিন্তু 3 লাখ টাকা এতজনের মধ্যে ভাগ করে আর কতই বা পাবেন জগাই বাবু রাজি 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 কথা কথা ইল্লে জগায়ের মুখ থেকে বান চুটে বানম বান বুঝে গেছি রেডি রেডি দাদা 2 প্লেট কাঁচা লঙ্কা দেবেন পাকি পাকা পেপে কা ১ পাকি পাকা পেপে কায় ২ পাকি পাকা আরে আমি গুনছি আপনি খান পাকি পাকা পেপে কায় ভেরি গুড মি দি পাকি পাকা পেপে আরে আস্তে আস্তে খুব ভালো হচ্ছে পাকি পাকা চিকি আস্তা হাসছে তো পাকি এই তো এই তো তখন নাইজেরিয়ান তো বিদেশি ভাষায় বলছি ওর খুব ভালো লেগেছে ওই আনন্দ করে এরকম চোখ দিয়ে নাক দিয়ে জল বেরোয় আর খুব চেঁচায় আপনারও দিন না লঙ্কা এই তো মিমি চলে আয় চল 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 স্টেডি স্টেডি পো What? 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 What
ওয়াটার ওয়াটার প্রচন্ড জ্বালা বাবা ওকে ধরে ফেলবে কিন্তু আরে না চল ভাই খোলো ও ভাই এই চল হম তুমি নেই চোরেগা ঘাবড়ে গেছো? না না ঘাবড়াইনি তো, এতে ঘাবড়ানোর কি আছে, এ তো খুবই স্বাভাবিক ব্যাপার কি তাই না? মা কালী যাত্রা অপেরা পালার নাম তারকা সুরবধ। ঠিক আছে চলো এসো বসো। দেবতারা, হ্যাঁ বুঝেছ, দেবতারা আগের বাসে চলে গেছে, আমাদের বাসের ড্রাইভার আর খালাসি সন্ধ্যে থেকে এমন টেনেছে খালি পটি যাচ্ছে হাতে জল শুকোচ্ছে না। এই হলো বক্রাসুর আর স্টিয়ারিং এর চক্রাসুর, এরা সিজনে যাত্রা করে আর অফ সিজনে গাড়ি চালায়, এরাই এখন বাসটাকে চালিয়ে নিয়ে যাবে। আর আপনি? আমি হলাম তারকাসুর। বলছি কি আপনি বাড়িতে ওইভাবে হেসে হেসে কথা বলেন? অজ্ঞান হয়ে গেছে, একটু হালকা করে রিহার্সাল দিয়েছিলাম। তাও হ্যাঁ, তোমরা কি ব্যাপার, প্রেম করে বাড়ি থেকে পালিয়েছো? হ্যাঁ, কি করে বুঝলেন? কটা আছে কি চুল? প্রচুর, একটাও নেই, শুধু বুদ্ধি আছে, বুদ্ধি। সে তো বটেই। কি হলো? সর পুলিশ! আরে কি হচ্ছে, কি পুলিশ? বকরা দাদা, গাড়িটা 5 মিনিট টানতে হবে, জোরসে। কোনো চিন্তা করো না দাদা, এটা আমাদের বাঁয়ে হাত কা খেল, এক্ষুনি যাচ্ছি দাদা। জয় মা কাল। বাসের সামনে নিয়ে চলো,
গঙ্গারামপুর ঠিক সময় মতো না পৌঁছলে প্যান্ডেলে আগুন লাগিয়ে দেবে স্যার। আপনার এরিয়া আপনি জানেন স্যার। হ্যাঁ আমি তো সব জানি, কিন্তু নমস্কার। গেস্ট ডাকুন স্যার, দেখেই মনে হয়েছিল বেটা ফেরে ফেরবা। এক মিনিট ছোটা ভাইয়ের ছবি পেয়েছেন, মিমি আর বাবানের ছবি পেয়েছেন, 24 ঘন্টার মধ্যে হাজির করতে না পারলে কনস্টেবল করে ক্যানিংয়ে পোস্টিং করে দেব, হাফ প্যান্ট পরে বাগদার মিন ধরতে হবে, মনে থাকে যেন। বাবলুকে বলো আমি এক্ষুনি শিলিগুড়ি রওনা হবো। এই শোনো, আমার না খুব নার্ভাস লাগছে, আমাকে একটু চট করে চা করে দাও তো তাড়াতাড়ি। কি জ্বালা, তোমায় এক্ষুনি বেরোতে হবে। দুশালা হলোই না, তোমায় এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ এক্ষুনি বেরোতে হবে, তা না হলে হাফ প্যান্ট পরে ক্যানিং এ বাগদার মিন ধরতে হবে, কম্পালসারি ওয়েটিং। ওয়েটিং এ তো আছি, 20 বছর ধরে ওয়েটিং এ তো দিন কেটে যাচ্ছে। কি যে বলো না তুমি। বলবো আবার কি, সেই ফুলশয্যায় রাত থেকে তো আমার কম্পালসারি ওয়েটিং, তোমার অন্তত একবার হোক। আরে ওয়েটিং হলে তো কোনো ক্ষতি ছিল না, কিন্তু আবার বাগদার মিন ধরতে হবে। মিন ধরতে হবে,
হেলে ধরতে পারি না, কেউটা ধরতে আসছে। এই মাছ তোর ঘুমুলো, অমনি স্বপ্ন দেখি উঠে চা দাও। আদি খেতা দু কাপ, দু কাপ কেন? একটা ইয়ের আগে একটা ইয়ের পর। মোরাল শালা, তো সংসার না ওয়েটিং রুম। ওফ, জীবনটা শেষ হয়ে গেল। এরকম একটা গাড়ি আমার উপর দিয়ে দিলেন যাবু। আরে গাড়িটা তো ভালোই ছিল, হঠাৎ কি হলো বলো তো? তাই ভালো ছিল মা বাবু, কষ্ট হয়েছে মা বাবু? না না ভাই, পরম আনন্দে আছি। মোরে তো হাপ ধরে গেলা, হাপ ধরে গেলা। সামনে গ্যারেজ টারেজ দেখি একটা। আরে সামনে যে রাস্তা, এখানে কিচ্ছু নেই, ধাবা নেই, কিচ্ছু নেই। মশা, ওই যে সিগন্যালগুলো, তোমার একটু দাঁড়া দেখতে পারনা কি বাবা? কোলেস্টেরল, এক্সারসাইজ করলে সব ঠিক হয়ে যাবে। চল ফেরত দিয়ে গেল তোমার বাবা, ভুটান লটারি কোলেস্টারে সামনে দিয়ে চলে যাবো, সেদিন বুঝবে বুড়ো কোথাকারে কা। রাখো 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 রাখো, এইখানে গাড়ি দাঁড় করো, এইখানে গাড়ি দাঁড় করাও। হ্যাঁ হ্যাঁ, চলো এসো এসো। আপনারা যে কি উপকার করলেন মানে, এই যে ফুল সজ্জের দিন রাত্রিবেলা হেঁচেছিলাম, তারপর বউ অজ্ঞান হয়ে গেল, বাপের বাড়ি চলে গেল, আর ফিরল না। ফিরে এলে হয়তো আজকে তোমাদেরই মতো আমার ছেলে মেয়ে থাকতো। ভালো থেকো সুকিয়া, আমাদের এদিকেই যেতে হবে, নইলে এবার সত্যি সত্যি প্যান্ডেল জ্বালিয়ে দেবে। চল, তবে তেমন তো কিছু দেরি হয়নি, এই মনে অনেক বাস আসবে। হ্যাঁ, তোমরা গাড়িও পেয়ে যাবে। হ্যাঁ থ্যাঙ্কস। না না ঠিক আছে, আপনারা এগিয়ে পড়ুন, অত মানুষজন আপনাদের জন্য অপেক্ষা করছে। এক কাজ করো, এই ব্যাগটা রাখো, এর মধ্যে না তোমাদের ওই রাধাকৃষ্ণের ওই পোশাকগুলো আছে আর মেকআপও আছে, যদি আবার রাস্তায় দরকার টরকার লাগে। দাদা গো, প্যান্ডেল আর রাখা যাবে না, চলো চলো। আপনারা কি উপকার করলেন? ভালো থেকো, চলো সুখী দাদা, চলো আস আস আস, চল চল। এইখান থেকে বাস পাওয়া যাবে বললো না? কি বাস পাবো কে জানে। আরে এসে গেছে, এসে গেছে, আরে এসে গেছে। আরে টুম্পাদা বলেছিল পাঠিয়ে দেবে, পাঠিয়ে দিয়েছে। এসো দিদি ভাই, দাদা ভাই, এসো ভ্যানে, এসো ভ্যানে, এসো। সান্ডু বলেছিল কলকাতা থেকে যদি গানের টুর তোদের গ্রামে আসে নাক কাটাবো, সালা কাটাবো আজকে ওর না। আসুন আসুন, বসুন বসুন। বলাই যন্ত্রটা আমায় দেয়া দেন। ও বলাই দাদা, বলছিলাম যে কলকাতা থেকে ডান্সের টুর অনেক আগে এসে গেছে, মানে আপনারা এলেই শুরু হয়ে যাবে। দিদিমণি তো দেরি হলো দাদা, বসবেন না, মানে আসেন গাড়ি আছে, আসেন বসুন বসুন বসুন। দিদি ভাই বসুন, চলো 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 চলো। আসার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ থাকবো। সবাই কেমন আছেন? একটু জোরে, শুনতে পাচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে সময় কাটিয়ে। সবাই খুব ভালো থাকবেন, এটা আপনাদের জন্য। আজকের এই সংগীত অনুষ্ঠানে আমাদের চলচ্চিত্র অভিনেত্রী লকেট চ্যাটার্জিকে পেয়ে আমরা গর্বিত। এরপরে আপনাদের সামনে অনুষ্ঠান করতে আসছে সজল কুমার, মীনা কুমারী। আপনাদের নাম ঘোষণা করে দিয়েছে, কি করি বলতো? আরে আর দিবর্ণের অঞ্জন দত্ত মিলে বেশি কষ্ট করে দেন। চল 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 চল। নমস্কার, আমি নিতাই জানা। উপস্থিত সব ভদ্রলোক ভদ্রমহিলাদের আমার প্রণাম জানাই, হাততালি। এতক্ষণ সজল কুমার মীনা কুমারীর নাচ দেখলেন, গান শুনলেন, হাততালি। ভালো নাচ করেছে, গান করেছে, হাততালি হাততালি।
কিন্তু কিন্তু আমার পেছনে যে ছবিটা আছে সজল কুমার মীনা কুমারীর ছবির সঙ্গে এরা মিলছে মিলছে কি আজ সন্ধ্যে থেকে আমি টিভিতে এদেরকেই দেখি এদেরকেই দেখেছি সারাক্ষণ দেখিয়েছে এরা দুজন বাড়ি থেকে পালিয়েছে এদের ধরে দিতে পারলে 3 লাখ টাকা প্রাইজ দেবে চল এখানে গিয়ে ড্রেস চেঞ্জ করে নি এখানে ঘর কোথায় ছাড় না ঘর চল চল মিমি মিমি ওটা খোলা আছে চল 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 সাবধানে চলে আয় না এই একজনকে দমিয়ে আছে ছেলেটা ও আমার ভাগ্নে only boy na 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 more gan dibbe ore dujon chilo one boy and one girl love kiss ore baba amar bhagne jodi kothao love kore shobar age amake bolbe o ami nije choke dekhechi full love premasnanu premasnanu chingoli lottery ayo ram why this call already ish chal kribe jama kara pepe বেনারসি লাল ছেলেটার কান্দে ওয়ান গিটার 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 কোন ছেলে নেই আমার ভাইজি একলা পালিয়েছে ওয়ান বয় অ্যান্ড ওয়ান গার্ল প্রেম করে পালিয়েছে অ্যান্ড দ্য গার্ল ভেরি গুড ভেরি গুড চলো ইডলি দোসা আর উত্তপম ও মা কো আমি মরে গেলাম হরি দিন তো গেল সন্ধে হলো পার করো আমারে হরি দিন তো গেল সন্ধে হলো কেলি রে হ্যাঁ মদনা মার পারের করি নেই গো হরে পার করো আবার কোথায় যাচ্ছিস এই তো এলি তা তোদের ফাংশন শেষ হলো এত রাত বিরেতে কোথায় যাচ্ছিস হ্যাঁ সাপে টাপে কাটবে তো ও লতা 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 হরি দিন তো গেল সন্ধে হলো পার করো আমারে হরি দিন তো গেল সাইকেল আছে চালাবে কি আরে আমি চালাতে পারি তুই দাঁড়া দেখ মানে পার করো আমারে আমার পারের করি নে চল 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 আমার পাড়ের করি
আওয়াজ করলেই তোর চাকুটা চালাবো না, পেটের নাড়িগুলি পুরো হাতে চলে আসবে। হিরোটাকে আমি সামলাচ্ছি, হিরোইনটাকে তুই সামলা। একদম কোনো কথা নয়, কথা বললে কিন্তু চাকু চলে যা। চটপট চটপট, এই এটা আমার ঠিক। রাত দুটো বাজে ম্যাডাম, চলো এবার একটু ফুর্তি করে নি, তারপর ফুল বাড়ি ট্রাক্টরকে দিয়ে চলে যাবো। গুল্লু, এটা সেটা নয়। না, এটা সেটা নয়। কিছু মনে করিস না, ঝাড়পিটার সঙ্গে ডায়লগ না থাকলে না ঠিক জমে না। আমি দুটো কাজ একসাথে করি না, আমার হাত চললে মুখ চলে না, আর মুখ চললে হাত চলে না। মানে বাবা, তুই গাড়িও চালাস, ভালোই। তুই সাইকেলও চালাতে পারিস আর গাড়িও চালাতে জানিস? হ্যাঁ, আমি ইকোনমিক্স অনার্স নিয়ে প্রেসিডেন্সিতে ভর্তি হয়েছি, রান্না জানি, সাঁতার জানি। তোকে ভালো লেগেছে, প্রেম করবি? গানটা করিস কিন্তু, ওটা তোর হবে বস। বলছিস ফোল্টস? Thank you.
হলো? উফ! হ্যাঁ? তেল শেষ। সে কি? তাহলে নাম? চল। শোন, সকাল হতে এখন অনেক দেরি, সামনের এই গ্রামটায় গিয়ে একটু রেস্ট নিয়ে নি, চল। চল। কিরে উপ, আর কত দূর? কি করে জানবো? কোথায় যাচ্ছি বলতো? হেঁটেই চলেছি তখন থেকে। বসবি? শিলিগুড়ি আর কত দূর বলতো? ম্যাপ নেই। টায়ার্ড হয়ে গেছি আর পাচ্ছি না হাঁটতে। এই তো চল এখানে একটু রেস্ট নি। এইখানে? আরে এটা তো একজনের ঘর। ছাড় তো, সকালে দেখা যাবে। চল। দেখি মুখখানে, দেখি দেখো, আরে মুখটা দেখাও, দেখি একদম ঘুরবে না, নাগরদোলার মতো ঘুরে চলেছে, একদম গুলি করে দেবো আমি। একটি ছেলে এবং একটি মেয়ে কলকাতা থেকে শিলিগুড়ি পালাচ্ছে। ছেলেটির নাম উপ আর মেয়েটির নাম মিমি। মিলছে না তো? কিরে বাবা, মেয়ে মুখো ছেলে, ছেলে মুখো মেয়ে, যাকে একবার মিলিয়ে নিলাম। কবি ঠাকুর রবি ঠাকুর বলেছেন, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই পাইলে পাইতে পারো। ওটা তো উনি। ও উনি? আবার উনি? ওনার সঙ্গে তোমাদের সম্পর্ক আছে নাকি? ও বাবা, ছোটবেলা থেকে, সে কতদিনের সম্পর্ক? কি দেখো সম্পর্ক, এটা তো তাহলে আমাকে কি করতে হবে? আমাদের শিলিগুড়ি পৌঁছে দিন। হ্যাঁ, বেরোক্ষণ বেরোক্ষণ, নিশ্চয় নিশ্চয়, আপনাদের সঙ্গে সম্পর্ক বলে কথা। উফ, কতজনের সঙ্গে যে সম্পর্ক! উফ, তাড়াতাড়ি করো। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। একটা প্রশ্ন, আপনার এই কথাটা ম্যাডাম এই মানে এত দূর থেকে শুনছি কেন বলুন তো? আমি অনেক দূর থেকে কথা বলছি তো, তাই এবার চলুন প্লিজ তাড়াতাড়ি। হ্যাঁ চলুন চলুন, এই ইয়ে চলাই। বসুন বসুন বসুন, মেয়ে মুখো ছেলে। ব্যানার্জি আর হালদারকে ডাকো। আমাদের ডেকেছেন স্যার? কি স্যার? শিলিগুড়ি ঢুকতে গেলে লাঠি গাড়া দিয়ে ঢুকতে হবে। আপনি বাস স্ট্যান্ডে চলে যান আর আপনি বাজারের দিকে যান। আর শুনুন,
এই দুটো ছবি ভালো করে তাকিয়ে দেখো, উপো আর মিমি, ঘর পালানো দুই প্রেমিক প্রেমিকা। ছোটা ভাই, 30টা দেশের পুলিশ, সিআইডি, র সবাই খুঁজছে। দেখতে পেলেই না একবারে জাপতে ধরো। রাগ যায় যাক, কিন্তু জানবেন, ডিউটি ইজ ডিউটি। ইয়েস স্যার। অ্যান্ড ডু ইট নাও। সারাটা বছর তো তোলা তুলেই কেটে গেল, এবার কিছু তো একটা তুলুন। ইয়েস স্যার। তোলা উচিত স্যার। শুনুন, মেন পজিশনে আমি থাকবো, দুটো আর্ম পাঠিয়ে। স্যার আর্ম তো দুটোই, বাকি তো স্যার লাঠি স্যার। আমি তো ওই দুটো আর্মের কথাই বলছি স্যার। তাহলে আমরা কি স্যার খালিয়াতে যাব স্যার? কেন, আপনাদের সার্ভিসে বলবেন। এতদিন বাদে আজ জানতে পারলেন যে আপনার যন্ত্রগুলো অচল? মানে অনেকদিন আগেই বুঝেছিলাম স্যার, সত্যি বলছি। তবে ডু ইট নাও তো এর আগে কোনোদিন বলেন না, মানে এরম এমার্জেন্সিও তো হয়নি স্যার। তবে একটা কথা বলবো স্যার, বলছি ওই যে আর্ম না কি একটা বললেন না স্যার, ওগুলো মোটামুটি লাঠির মতোই চালানো যায় স্যার। সে কি, হ্যাঁ যাই দেখি। মুরগি চোর, জরুল মিয়ার মুরগি চুরি করে আবার সকালবেলা মদ খেয়েছে স্যার। কি বলছিল, ওই জরুল মিয়া আছে না, ওই জরুল মিয়ার মুরগি চুরি করে স্যার আবার মদ খেয়েছে। মদ খাই না, মুখ দিয়ে ভাগ ভাগ করে গন্ধ বেরোচ্ছে। আমার বউ বলেছে আমি মদ খাই না, মদ আমাকে খাই। দুকা চাপিয়ে দাও না, লাগবে না। ওটাকে বসাও, বুঝলে, আমি দেখছি। চলো চল, কানটাই কাজ করে না। মার্চন অপারেশন ছোটা ভাই। অনেক টাড়া হয়েছে, এবার চল তোর বন্দোবস্ত করি। হ্যাঁ থামা থামা, গুচ্ছে গুচ্ছে কে, হ্যাঁ ঠিক আছে তো, ওদিকে থাকবেন আপনি, ওদিকে থাকুন, গাড়িগুলো গাটকে চেক করবেন। ঠিক আছে স্যার। বাস, 30 লরি, কুড়ি আর প্রাইভেট গাড়িগুলোকে চেক করে ছেড়ে দেবেন। বুঝতে পেরেছ? বাস, 30 লরি, কুড়ি আর প্রাইভেট গাড়ি ছেড়ে দেবেন। আমি সব ঠিকঠাক চলছে তো স্যার? সব মানে ঠিক থাক। কি চশমা পরবো কেন, কি কি হলো? ছোটা ভাই, ছোটা লালবাতি গাড়ি করে পালানো পালানো হচ্ছে। আরে কি কি হচ্ছে নাকি? এই যে বলে না, বল বল কি বলে, বল ওই বাঘের ঘরে কিসের বাসা? গোগের, গোগের বাসা। তুই আমার চোখের সামনে পালাচ্ছিস তো? আরে কি হচ্ছে কি, আমি দিদি। তুই দিদি? তুই দিদি হলে না আমি প্রধানমন্ত্রী, আর ওই যে দেখছিস হ্যাঁ, ওটা অর্থমন্ত্রী আর ওটা স্বরাষ্ট্রমন্ত্রী। চল ক্যাবিনেট মিটিং করে সেরে ফেল, চল চল। আরে কোথায় এটা তো কেষ্ট। ও মাগো, এটা কে রাধা?
কেষ্ট বেটে রাধে লম্বা রাধে লম্বা কি রাধের ব্যবসা কি হে রই দেখুন আপনার কিছু ভুল হচ্ছে রজনীকান্ত কোনোদিন ভুল হয় না তুই থানায় চল তোকে উল্টো করে যা মারবো না খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমি কিন্তু ভাঙরে গিয়ে প্রস্তুত করে দেবো একদম গুলি করে দেবো করে করবো জানি না তবে গুলি করে দেবো রজনীকান্তকে তুমি ট্রান্সফারের বাদ দেখাচ্ছ চব্বিশ বছরের জীবনে তেইশ বার ট্রান্সফার হয়েছি হ্যাঁ তুই আর এবারে থানায় গিয়ে তোকে আবার কেলাবো না ঈদ পেলে খুব ভালো হতো করে থাকবি খুঁজছে স্যার আমার সামনে বসে আছে স্যার সোজা করে না স্যার আপনাকে বলছি না স্যার না মিডিয়াকে খবর দিইনি স্যার হ্যাঁ নলাইগুলে স্যার স্যার বলছি স্যার একটু তাড়াতাড়ি আসুন স্যার থানার তো কোনো আংশেই কাজ করছে না স্যার চলে আমার বিদেশি চলে না চলে উইথ ইউর পারমিশন খাই কাচ্চি ভয় চটে না সার্চ করতে পারিনি স্যার দুটি পায় করি স্যার তাড়াতাড়ি চলে আসুন স্যার হ্যাঁ স্যার সঙ্গে আর্মস আনবেন স্যার হ্যাঁ ঠিক আছে স্যার না স্যার মারধর করিনি আপনি তো জানেন আমি এনকাউন্টার করতে ভালোবাসি সোজা করে ধরো আপনাকে না স্যার আপনাকে 56 ওই আপনাকে 70টা এনকাউন্টার করেছি ভয় পাবেন না স্যার টেরমিনি করলে এটাকেও ছেড়ে দেবো ডোন্ট ওয়ারি ওকে ভয় দেখাচ্ছিলাম স্যার আপনাকে বলিনি স্যার দুটো পায়ে পড়ে একটু তাড়াতাড়ি চলে আসুন স্যার ও ভালো নাও ছোটা ভাই হ্যাঁ ছোটা ছোটা ভাই তা আসল নামটা কি নাম 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 হ্যাঁ নাম তেরা নাম ক্যা হ্যা রে কালিয়া খরাজ মুখার্জি এ তো ভালো যাচ্ছে না বাঙালি ছেলে একবার দুনিয়া কমিয়ে দিচ্ছে বলছিলাম কি একবার ও ঘরে গিয়ে কথা বলে নি আয় কি ভেবেছেন হ্যাঁ পুলিশ না পুলিশ লরি ট্রাক এখান থেকে 20-50 তোলা তুলতে পারি কিন্তু শত্রুর সামনে দাঁড়িয়ে কিন্তু আমি খালি হাতে লড়িয়ে পারি এক মাচ্ছা না আপনি কো হিজড়া বানা দেতা হ্যায় 100 করোড় আদমি তার মধ্যে 80 করোড় বেইমান আর মেরা ভারত মহান ও ঘরে একবার সয়া করে ধরুন একদম না এনকাউন্টার করে দেবো এই তুমি দাঁড়িয়ে দেখছো কি নল্লাই বলে বাবা বলছি কি কেউ মরণ দশা স্যার থ্রি হাইলি সাসপিশিয়াস এলিমেন্ট অন ওয়ান বাইক অবশ্য বাইকটা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিল স্যার সরে যাও হ্যাঁ স্যার কি হলো এই কলন কি চাইছেন কলন 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 এই তোর মাথাটা কে মু কর্ণ করছি মু থান্নাতে কেন আসি গেল এটি মু বুঝি না পাইছি হ্যাঁ মু বুঝবে এটা কি মাথা খড়ি খন্ডি এটাকে বসা খড়ি খোলো আরে কিন্তু উঠতে গেলে থানলিক মারবে মাথা চল কোথায় বুঝতে পারছ না না চল আরে গগন আমি চল এই আপনি বুঝতে পারছেন না মাম্মা এটা কে শেষ না আমি নিচে গেল আর মিত্রতার যে পুত্র এই গগন আমি বাড়ি যাচ্ছি আই বাড়ি যাচ্ছি দাঁড়া আই গগন বাড়ি দেখুন সম্পর্ক বলছি তো শুনছে না এদেরও চেনেন বিলক্ষণ গগন গুপ্ত ওনার সঙ্গে খুব ভালো কানেকশন প্রকাশ গোটা একটা গ্যাং শিলিগুড়ি অ্যাটাক করার ধান্দা না একটু শুনবেন আমার কথা কোনো কথা শুনবো না গুলি করে দেবো রাগা মামা বাপি তোমরা এখানে
তুই ব্যাগটা কোথায়? ব্যাগটা কোথায়? ব্যাগটা কোথায়? ওই ওই যে এই ব্যাগের দিকে তাকালে গুলি করব, গুলি করব, গুলি করব, একদম গুলি করব। এটা দেখে পাঞ্জাব লটারি একটা কথাও শুনছে না আমার। হ্যাঁ এই বস বস বুঝতে পেরেছি, মামার ভাগ্নি মিলে একটা গোটা গ্যাং চালাচ্ছে। ও আমার ভাগ্নি না ভাগ্নে, ও শাড়ি কেন পরেছে আমি জানি না। দাদা শাড়ি পরেছিস কেন? একদম চুপচাপ বসবি, নড়াচড়া করলে না মাথা ফাটিয়ে দিবি একদম। ফোন লাগাও না, তুমি না, তুমি না হবে না, ধরে থাকো ধরে থাকো ধরে থাকো, আমি লাগাচ্ছি, আমি এসপি কে ফোন লাগাচ্ছি। ইটটা ধরে থাকো, উঠলই মাথায় হাতে আছে স্যার। হ্যালো কে স্যার? আমি বলছি স্যার, স্যার একটা বিরাট বাস নিয়ে আসতে হবে স্যার, বিশাল গ্যাং ছদ্মবেশ, সাংঘাতিক কাণ্ড স্যার। স্যার বুঝতেই তো পাচ্ছেন, থানার প্রত্যেকটা ওই বন্দুকই তো অকেজো স্যার। হ্যাঁ স্যার একটু তাড়াতাড়ি স্যার, অনেকে স্যার, মানে 3 3 6 2 8 তারপরে ছোটা ভাই স্যার, স্যার একটু তাড়াতাড়ি আসুন, বেঘরে প্রাণটা চলে যাবে স্যার। বুঝতেই তো পাচ্ছেন স্যার, বাড়িতে বউ দুটো ছোট ছোট বাচ্চা, কোচি তারা কথা ফুটে নেই। হ্যাঁ স্যার তাড়াতাড়ি স্যার। বিদেশি চলবে একটু একটু না না যে এটা হচ্ছে নাকি? একেবারে এনকাউন্টার করে ছেড়ে দেবো। হ্যাঁ জেঠুমনি, জেঠুমনি, এই জেঠুমনি আবার কে? জেঠুমনি আমি মিমি, মিমি মিমি তুই? একেবারে ফ্যামিলি, জেঠু ভাইপো মামা ভাগ্নি। হ্যাঁ এ তো আল কায়দা না, একেবারে ফুল কায়দা। এই যে কার্য কেন? হ্যাঁ আর দেশ ফাটানোর সময় মনে থাকে না? 2 30 দরাম 60 তাদের বাড়ি জেঠুমনি থাকে না? চুপ ভাই, অনেক হয়েছে, আর একটা কথাও বলবে না। এই পাগলটা আমি কি জানি? এই আমি পাগল? হাম পাগল, লজ্জা করে না, গ্যাং অফ টেররিস্ট ওসামা বিন লাদেনের ভাইপো আমি পাগল। এসব কি স্যার? হ্যাঁ স্যার, মোটাটাই ছোটা ভাই, মোটাটাই। ছি 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 স্যার, পাল্টি খেয়ে গেলে কটা পয়সার জন্য বেইমানি, দেশদ্রোহিতা। এক মচ্ছর, এক মচ্ছর আদমি কো বেইমান বানা দিতে স্যার। উনি হচ্ছেন আমাদের ডিজি খরাজ মুখার্জি। মোটাটা ইনি সূর্য শেখর, ওনার সঙ্গে আমার সঙ্গে ওনার ভাইজি, ইনি হচ্ছেন গগন গুপ্ত। গুপ্ত কিসব বড় বড় কানেকশন, আর কে পাগলটা রজনীকান্ত? এটাকে কে চাকরি দিয়েছে? হাফ প্যান্ট পরিয়ে বাগদা চিংড়ি ধরাও, দূর করে দাও। গেট লস্ট, গেট আউট। আমার চিংড়িতে অ্যালার্জি। চা কি বাবা, সব ভালো মতো মিটে গেছে সবাই? মানে চা বলো, চা বলো তো সবার জন্য, চা বল, যা সারের জন্য চা বল। বাপ রে বাপ, আর বন্দুক ফন্দুক নিয়ে কি করছে থানার মধ্যে? যাও 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 তো সব বাইরে যাও। আসুন আসুন, চলে আসুন আমার সঙ্গে, চলে আসুন আপনারা। আসি থিলা সাথি এই মরা দরা টাটা তেতে ছাড়ি জীবা কো মন। জেঠুমনি এক মিনিট। হ্যাঁ আরে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? সামনে দেখো। এক মিনিট আসছি আমি।
কোথায় যাচ্ছিস? যাও ভেতরে আসো, আমি বলছি ভেতরে চলে যাও। প্রাপ্তবয়স্ক ছেলের পিছনে তাকাতে আরে কোথায় গেল আবার? শাড়ি ফাড়ি পরে কেন করবে? মিমি, ও আচ্ছা, ভাবছি ডাক্তারিটা পড়ি। গানটাও করিস? ভাবছি প্রেমটাও করি। সামনে দেখো 9830035828। কি দাদা আমার মোবাইল নাম্বার? I'll miss you. Me too. What a romantic pair. Karan Babu, বলি 2.5 কোটি টাকা নিয়ে তাহলে কি করবে? What is your plan? যাই। জেঠুমনি মানিক জ্যোতিষীকে নিলে না? ওটা জ্যোতিষী না হাতি। আর ওই গোলা ব্যাগের মতো ছেলেটার সাথে তোর কখনোই বিয়ে দেবো না। দুটোই এখানে থাক। ওই জ্যোতিষীটা একদম ফালতু। ওই দেখো রজনীকা। আরে তুই লাঠি ধরে দাঁড়িয়ে থাক। কি হলো, কি হলো আবার স্বপ্ন? বউ পালানোর? আর স্বপ্ন দেখিস না, শুয়ে পড়। ছেলে হলে নাম রাখবো তিয়াস, মেয়ে হলে নাম রাখবো তিতির। ডাক নাম চে। তিতিরের ডাক নাম রোজা। ছেলেই হবে। কেন? মেয়ে হবে? ছেলে। দূর বলছি তো মেয়ে। ছেলে হবে, গিটার বাজাবে, ভালো তো। মেয়ে হবে, প্রেসিডেন্স তো করবে, ভালো তো। তুই যা যা করেছিস সব করতে হবে, তাই তুই যা যা করেছিস সব তো তাই করতে হবে। না আরে ডাক্তার হবে না, একটা বাজাবে।